প্রতিদিনে স্নানের সময়ে সাবান মাখাটা কিন্তু বাধ্যতামূলক আমাদের আর গরমকালে তো সেটা মাস্ট কিন্তু আপনারা কি জানেন যে এই সাবানের মধ্যে থাকতে পারে বিভিন্ন রকমের ক্ষতিকর কেমিক্যালস যেটা আপনার নরম স্কিনকে রুক্ষ করে দেবে এবং তার জন্য স্কিনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে আপনারা হয়তো দোকানে গিয়ে যেটা চোখের সামনে ভালো লাগে সেই সাবানই কিনে নেন অল্প দামের বা বেশি দামের তার পিছনে কিছু কথা লেখা থাকে সেগুলো হয়তো আপনারা ভুলেও দেখেন না এবং হয়তো জানেনও না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে এমন কোন জিনিস যেটা দেখে আমাদেরকে সাবান কিনতে হবে যাতে আপনাদের স্কিনে কোনো রকম ক্ষতি না হয় এবং এটা দেখে এটাও বুঝতে পারবেন যে সেই সাবানটা আদেও স্নানের উপযুক্ত না সেই সাবানটা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন তার সাথে লাইকও করবেন এমন দুটো জিনিস আছে যে দুটো জিনিস আপনাদেরকে দেখে সাবান কেনা দরকার প্রথম হচ্ছে ইনগ্রেডিয়েন্ট লিস্ট সেটা হয়তো আমার পুরনো দর্শক বন্ধু সকলেই জানেন কিন্তু তার বাইরে আর একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে টি এফ অর্থাৎ টোটাল ফ্যাটি ম্যাটার তো কি এই টিএফএম বন্ধুরা প্রথমেই যখন কোনো একটা সাবান আপনারা কিনতে যাবেন আপনাদের স্নানের জন্য বিশেষ করে তখন সাবানের পিছনের দিকে এই টিএফএম ওয়ার্ডটাকে সার্চ করবেন এবং দেখবেন সেটা কত পার্সেন্ট লেখা আছে সেটা থাকতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে সেটা থাকতে পারে সেভেন্টি পার্সেন্টের নিচে বা সেটা এমনকি সিক্সটি পার্সেন্ট বা তারও নিচে হতে পারে প্রথমেই বলে রাখি আপনাদেরকে যে এই টি এফ অর্থাৎ টোটাল ফ্যাটি ম্যাটার এটা যত বেশি হবে সাবানের কোয়ালিটি ততই ভালো হবে অর্থাৎ যদি আপনারা স্নানের জন্য কোনো সাবান কিনতে যান তাহলে অবশ্যই সেই সাবানের একটা ময়েশ্চারাইজিং প্রপার্টিস থাকা দরকার যদি ময়েশ্চারাইজ ভালো করে তাহলে সেই সাবানটাই অবশ্যই আপনাদের স্নানের উপযুক্ত যদি এই টি এর পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় সেই সাবানটাকে কিনতে পারেন এবং সেটা মনে রাখবেন আপনাদের স্কিনের ময়েশ্চারটাকে হারাতে দেবে না যদি সেই টি এফ সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের কাছাকাছি থাকে তাহলে সেই সাবানটা গ্রেড টু এর সাবান অর্থাৎ সেটা গ্রেড ওয়ানের অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে থাকা টি এর সাবানের থেকে তুলনামূলকভাবে কম ভালো এবং সবার শেষে গ্রেড থ্রি এর সাবান যেগুলো সেগুলোতে টিএফএম থাকে লেস দেন সিক্সটি পার্সেন্ট এবং সেগুলো কোনোদিনও স্নানের উপযুক্ত নয় অর্থাৎ আপনাদের স্কিনটাকে করে দেবে ড্রাই যার ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে স্নানের পরে এবং টি এফ এম সিক্সটি পার্সেন্ট বা তার নিচে থাকলে সেই সাবানের পিএইচ লেভেলটা একটু হাই থাকে ফলে আপনাদের স্কিনের পিএইচ লেভেলটা গড়্বড় হয়ে যায় যেটা একদমই কোনো স্নানের জন্য উপযুক্ত সাবানের গুণ নয় অনেকে হয়তো এটা নোটিস করতে পেরেছেন যে আপনাদের দামি সাবানটাও যদি আপনারা ব্যবহার করেন স্নানের সময় তাহলে স্কিনটা অত্যাধিক ড্রাই হয়ে যায় স্নানের পরে এবং আপনাদের বিভিন্ন অ্যালার্জিরও সৃষ্টি হতে পারে বা চুলকানিও হতে পারে তার কারণ হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখে কোনোদিনও সাবান কিনি না ইনগ্রেডিয়েন্ট লিস্টে তো অবশ্যই দেখবেন যে কোনো রকম ক্ষতিকর কেমিক্যালস আছে কি না এবং তার বাইরে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে টিএফএম এটা অবশ্যই দেখবেন তো লাস্ট একবার বলে দিই মনে রাখবেন গ্রেড ওয়ানের সাবান স্নানের জন্য উপযুক্ত এবং সেখানে টিএফএম থাকা দরকার সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে বা সেভেন্টি পার্সেন্টের উপরে যদি আপনারা হ্যান্ড হ্যান্ডওয়াশ বা অন্য কোনো কারণের জন্য সাবান কিনতে চান তাহলে গ্রেড টু এর সাবানটা কিনতে পারেন যেটা টিএফএম সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো আরেকটা একটা জিনিসও দেখবেন আপনারা যখন সাবান কিনতে যাবেন তখন দেখবেন টয়লেট সোপ বলে লেখা আছে সেটা কিন্তু স্নানের জন্য উপযুক্ত নয় যেখানে বাদিং বার লেখা থাকবে সেই সাবানটা কিন্তু স্নানের জন্য কিনতে পারেন আপনারা এই ভিডিওতে আমি অনেক রকমের তথ্য দিলাম ইম্পর্টেন্ট যেগুলো কেউই জানতেন না হয়তো আর যারা জানতেন তারা আমাকে অবশ্যই এখনই কমেন্ট করে জানান এবং আশা রাখছি এই ভিডিওটা দেখার পরে আপনারা সকলে নিজের জন্য সাবান কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন হয়তো আমি একটুও উপকার করতে পারলাম আজকে আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কোনো রকম প্রশ্ন থাকলে এখনই আমাকে করুন আমি আসছি পরের ভিডিওতে ততদিন অবশ্যই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন